আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচটি কে জিততে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে এবার উৎসাহীন। তা জানতে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আমাদের সাথে। তবে তার আগে দর্শক, আপনাদেরকে আরেকটি আপডেট দিতে চাই। গত ম্যাচ অর্থাৎ প্রথম ওডিআইতে জিতে তামিম ইকবাল কি বলেছেন? সিনিয়র ক্রিকেটাররা হাল না ধরলে জুনিয়র ক্রিকেটাররাও নাকি জ্বলে উঠতে পারেন, এমনটা বিশ্বাস করতে চায় না বাংলাদেশের ভক্ত সমর্থকরা। কিন্তু এবার সিনিয়রদের বদলে জুনিয়ররা সেটা করে দেখিয়েছে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতা দিনে জুনিয়রে জয় এনে দিয়েছেন। তামিমের এই মতামত মূলত ব্যাটসম্যান দিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পড়েছিল বিপাকে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সমর্থনে প্রতিরোধ গড়ার মূল কাজটা করেন লিটন দাস। উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুব আর মেহেদী হাসান মিরাজও। বল হাতেও তরুণরা ছড়িয়েছেন আলো, যদিও 5 উইকেট শিকার করে মূল কাজটা সাকিব আল হাসানই করেছেন। ম্যাচ শেষে অধিনায়ক তামিম স্বস্তি প্রকাশ করেন তরুণদের নিয়ে। তিনি বলেন, প্রথম 15 ওভারে জিম্বাবুয়ে অত্যন্ত ভালো বোলিং করেছে, শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলায় সংগ্রাম করতে হচ্ছিল, কিন্তু লিটন ও রিয়াদের ব্যাটিং প্রতিরোধ করে। এরপর আফিফও ভালো করেছে, মিরাজের ইনিংসও ভূমিকা রেখেছে। ওই সময় সে এভাবে ব্যাট না করলে আমাদের 220 থেকে 230 রান কম হতো। আমরা বারবার বলি, সিনিয়ররা যেদিন ভালো করবে না সেদিন জুনিয়রদের হাল ধরতে হবে। আজ তারা কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ম্যাচ বের করে আনতে হয় সেটা প্রমাণ করেছে। এদিকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ওডিআই ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে উৎসাহীন। দুই দেশের পতাকার নিচে উৎসাহীনের পছন্দের দুটি খাবার রেখেছিল তার মনিব। সেখান থেকে উৎসাহীন একটি পাত্র থেকে খাবার গ্রহণ করেছে, যেখানে অর্থাৎ যে পাশটিতে ছিল বাংলাদেশের পতাকাটি। এই মোতাবেক তার মনিব উজ্জ্বল মিয়া বলছেন, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে জিম্বাবু নাকি আবারও পরাজিত হবে। তবে দর্শক, আপনার কি মনে হয়, আসলে কি আমরা প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজটা আমাদের করে নিতে পারবো? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।